আজকে এই ডিসকাশন সেশনে আজকে আমরা ইসলামিক ফিলোসফি এবং ইসলামিক ফিলোসফি মেটাফিজিক্স বা শিষ্যতত্ত্ব এপিস্টেমোলজি এবং এক্সিওলজি নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনা এগোনো যাক। প্রথমে আগে আমরা দেখে নেবো যে ইসলামিক ফিলোসফি কতগুলো বেসিক কনসেপ্ট বা বেসিক যে টিনেটস আছে সেইগুলো। এখানে বলা হয়েছে দেয়ার ইজ ওয়ান গড আল্লাহ হু ইজ দ্য ক্রিয়েটার অফ অল ইউনিভার্স, অর্থাৎ সেখানে একজন ঈশ্বরের কথা বলা হচ্ছে, একজন পরম সত্তার কথা বলা হচ্ছে যাকে আল্লাহ নামে অভিহিত করা হচ্ছে। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বা বিশ্বের এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তিনি এক ওয়ান গড। ঠিক আছে, এখানে তাহলে কি এর দাঁড়াচ্ছে, এটা হচ্ছে তাহলে মনিস্টিক অ্যাপ্রোচের বা মনিজম টাইপের দর্শন আমরা এখানে বলতে পারি, যেহেতু এখানে একটা ঈশ্বরের অর্থাৎ এক সত্তার কথা বলছে সেই জন্য। এরপরে এখানে বলা হচ্ছে মেন সোর্স বুক অফ ইসলামিক ফিলোসফি ইজ কোরআন, অর্থাৎ ইসলামিক ফিলোসফি বা ইসলামিক রিলিজিয়নের যে মেন যেটা সোর্স বুক সেটা হচ্ছে কোরআন, কারণ কোরআনকে কেন্দ্র করে ইসলামিক সমস্ত বিধিনিষেধ সব কিছু ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা দেওয়া হয়েছে। এরপরেই বলা হয়েছে মোহাম্মদ ইজ দ্য ফাইনাল মেসেঞ্জার অফ ইসলাম হু ফাইনালাইজ দ্য ইসলামিক ফিলোসফি, অর্থাৎ হযরত মোহাম্মদকে এখানে চূড়ান্ত ঈশ্বরের যে বার্তা বাহক, মানে সেই বার্তা বাহক হিসেবে বা ঈশ্বরের দূত হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি ইসলামিক দর্শনকে পূর্ণতা দান করেছিলেন। ঠিক আছে, ইসলাম দর্শন কি, এখানে ইসলাম দর্শন ঈশ্বরের যে প্রতিমূর্তি তাতে কিন্তু বিশ্বাস করে না। ঠিক আছে, তারা মনে করেন যে কোনো বার্তা বাহক বা কোনো দূত থাকে বা কোনো মেসেঞ্জার থাকে, ঠিক আছে, বা মেসেঞ্জার অফ গড থাকেন, তিনি সমস্ত খবরাখবর ঈশ্বরের কাছ থেকে মানুষের কাছে পৌঁছে দেন, যেমন এখানে ছিলেন কে, মোহাম্মদ। ঠিক আছে, তিনি এখানে ইসলামের যে ফাইনাল মেসেঞ্জার বা লাস্ট মেসেঞ্জার তিনিই ছিলেন, এবং তিনি ইসলামিক ফিলোসফিকে পূর্ণতা দান করেন বা ফাইনালাইজ করেন, অর্থাৎ কমপ্লিটেড রূপ প্রদান করেন। তারপরে এখানে বলা হয়েছে ইসলামিক ফিলোসফি ডাজ নট বিলিভ ইন আইডল অর স্ট্যাচু ওয়ার্শিপ, অর্থাৎ ইসলামিক দর্শন কি মূর্তি পূজাতে বা আদর্শ পূজাতে বা কবর পূজাতে বিশ্বাসী নয় বা বিশ্বাস করে না, কারণ যেহেতু এখানে ওয়ান গড এক সত্তা বা এক পরম ব্রহ্মের কথা বলেছে যাকে আল্লাহ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সেজন্য। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব ইসলামিক দর্শনের মূল পাঁচটি স্তম্ভকে, অর্থাৎ পুরো ইসলামিক ফিলোসফি বা পুরো ইসলাম দর্শনটাই দাঁড়িয়ে আছে পঞ্চস্তম্ভের ওপরে বা পাঁচটি পিলারের ওপরে। পাঁচটি পিলার কি কি, তো প্রথমটা হচ্ছে টু বিলিভ ইন আল্লাহ প্রফেট মোহাম্মদ অ্যান্ড কোরআন, অর্থাৎ আল্লাহ বা গড বা ঈশ্বরের উপর বিশ্বাস করা, মোহাম্মদের উপর বিশ্বাস করা এবং কোরআনের উপর বিশ্বাস করা, যাকে বলা হয়েছে ইমান। ঠিক আছে, ইমান কথার অর্থ হচ্ছে বিশ্বাস, অর্থাৎ ইমান হচ্ছে একটা কি পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ বা প্রথম স্তম্ভ। তারপরে বলা হয়েছে টু রিড দ্য নামাজ 5 times, নামাজ। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামিক ফিলোসফির দ্বিতীয় স্তম্ভ বা সেকেন্ড পিলার। ঠিক আছে, দিনে টোটাল 5 বার ইসলামিক ফিলোসফি অনুযায়ী নামাজ পড়তে হবে। ঠিক আছে, ভোরের নামাজ যাকে ফজরের নামাজ বলা হচ্ছে, তারপরে রয়েছে জোহরের নামাজ, তারপরে রয়েছে ইশার নামাজ, মাগরিবের নামাজ, এই সমস্ত নামাজের নাম রয়েছে দিনের মানে পাঁচটা টাইম অনুযায়ী। ঠিক আছে, পঞ্চ নামাজ পড়তে হবে, এটা হচ্ছে তাহলে প্রথম পিলার হচ্ছে কি ইমান, দ্বিতীয় পিলার হচ্ছে কি নামাজ। তারপরে বলা হয়েছে টু ফাস্ট ইন দ্য মান্থ অফ রমাজান, অর্থাৎ রমজান মাসে উপবাস করা যাকে রোজা বলা হয়েছে, তাহলে প্রথম স্তম্ভ ইমান, দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ এবং তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। তারপরে বলা হয়েছে টু গ্র্যান্ট মানি ফ্রম ওয়ান্স আর্নিং, অর্থাৎ দান করা। ঠিক আছে, যার আর্থিক সামর্থ্য আছে তিনি তার আর্থিক সামর্থ্য অনুযায়ী তার থেকে 2.5% তিনি কী করবেন, গরিব দুঃখী মানুষদের মধ্যে বিতরণ করবেন বা দান করবেন, যাকে বলা হয়েছে কি জাকাত। ঠিক আছে, তারপরে বলা হয়েছে টু গো টু ফর হজ অ্যাট লিস্ট ওয়ান্স ইন লাইফ টাইম, অর্থাৎ আর্থিক সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার হজ করতে যাওয়া বা পবিত্র যাত্রাতে যাওয়া, হজ। তাহলে এখানে ইসলামিক দর্শনের মূল পাঁচটি স্তম্ভ কি কি, প্রথম হচ্ছে ইমান। ঠিক আছে, ইমান মানে কি বিশ্বাস, অর্থাৎ আল্লাহ এবং প্রফিট মোহাম্মদ এবং কোরআনের উপর বিশ্বাস করা। তারপরে বলা হয়েছে কি দ্বিতীয় স্তম্ভ নামাজ, অর্থাৎ দিনে 5 ওয়াক্তের বা 5টি সময়ে নামাজ পড়া, এবং তৃতীয় হচ্ছে কি উপবাস থাকা, কোন মাসে রমজান মাস যাকে বলা হচ্ছে রোজা। এরপরে হচ্ছে কি চতুর্থ বা ফোর্থ পিলার কোনটা, অর্থ বিতরণ করা গরিব দুঃখী মানুষদের মধ্যে, যদি আর্থিক সামর্থ্য থেকেছে সেখান থেকে তার 2.5% দান বা ধ্যান করা, তাকে বলা হয়েছে কি জাকাত। এরপরে আর্থিক সামর্থ্য থাকলে সেই অনুযায়ী কি অন্তত জীবনে একবার হজ করা বা পবিত্র যাত্রার জন্য যাওয়া, কোথায়, মক্কা মদিনাতে, যাকে বলা হয়েছে হজ। তাহলে ইসলামের পঞ্চস্তম্ভ কি কি, ইমান, নামাজ, রোজা, জাকাত এবং হজ। এরপরে আমরা দেখে নেব যে মেটাফিজিক্স বা সৃষ্টিতত্ত্ব সম্পর্কে ইসলাম কি বলছে। এখানে বলছে দিস ইউনিভার্স হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আল্লাহ, অর্থাৎ এখানে এই পুরো বিশ্বজগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের ক্রিয়েটারকে আল্লাহ বা গড বা ঈশ্বর। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে ফিজিক্যাল ইউনিভার্স ইজ ডিস্ট্রয়েবল ইয়েট রিয়েল, স্পিরিচুয়াল ইউনিভার্স ইজ এভার লাস্টিং, অর্থাৎ এই যে বাস্তব জগৎ আছে আমাদের, ঠিক আছে, এই জগৎ কি, এই জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী,
যা ধ্বংসশীল, কিন্তু আধ্যাত্মিক যে জগৎ আছে সেই জগৎ কি, সেই জগৎ হচ্ছে সম্পূর্ণ আজীবন ব্যাপী, অর্থাৎ অমরণশীল বা অধ্বংসশীল। এরপরে এখানে বলা হয়েছে আল্লাহ ইজ সেপলেস অ্যান্ড দ্য সোলস আর ক্রিয়েটেড বাই হিম, অর্থাৎ এখানে যে ঈশ্বরের কথা ইসলাম দর্শন বলছে তাকে বলা হচ্ছে কি, তিনি কেমন, তিনি হচ্ছেন আকারবিহীন, ঠিক আছে, আকারহীন। তারপরেই বলা হয়েছে অ্যান্ড দ্য সোলস আর ক্রিয়েটেড বাই হিম, অর্থাৎ এই যে আত্মা রয়েছে সেই আত্মাটাকে কে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। তারপরেই বলা হয়েছে হিউম্যান ইজ দ্য সুপ্রিম ক্রিয়েশন অফ আল্লাহ, অর্থাৎ মানব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠশীল সৃষ্টি, কার, ঈশ্বরের, গড বা আল্লাহ ইসলামিক ফিলোসফি অনুযায়ী। তারপরে এখানে বলা হয়েছে দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন দ্য পাওয়ার অফ হিজ সোল, হিজ ডিডস অ্যান্ড আল্লাহস মার্সি, অর্থাৎ মানুষের যে বিকাশ, ঠিক আছে, তা নির্ভর করছে তার আত্মার উপর, তার আত্মার বিকাশের উপর এবং তার ঈশ্বরের দয়াশীল বা করুণাময় দৃষ্টির ওপরে বা আল্লাহর মার্সির ওপরে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে হিউম্যান্স আলটিমেট অবজেক্টিভ ইজ টু প্রিপেয়ার হিমসেলফ ফর দ্য এভার লাস্টিং লাইফ অ্যান্ড ইউনিফাই হিজ সোল উইথ আল্লাহ, ঠিক আছে। এখানে যেমন বললাম যে দুটো জগতের কথা বলা হচ্ছে, একটা ফিজিক্যাল ইউনিভার্স এবং একটা স্পিরিচুয়াল ইউনিভার্স, তাহলে মানুষের লক্ষ্য কী হবে, অবজেক্টিভ, আলটিমেট অবজেক্টিভ কী হবে বা চূড়ান্ত লক্ষ্য কী হবে, সেই স্পিরিচুয়াল ইউনিভার্সের জন্য বা স্পিরিচুয়াল লাইফের জন্য, যেটা কি এভার লাস্টিং, ঠিক আছে, অর্থাৎ কোনোদিন ধ্বংস হবে না, সেই জীবনের জন্য তাকে নিজেকে তৈরি করা। তার পাশাপাশি কি ঈশ্বরের কাছে যে ফিরে যেতে হবে তার জন্য সে নিজেকে তৈরি করবে, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে ইসলাম ডাজ নট বিলিভ ইন রিবার্থ, অর্থাৎ পুনর্জন্মে ইসলাম দর্শন কিন্তু বিশ্বাস করে না। তো এই হচ্ছে মেটাফিজিক্স অফ ইসলাম। এরপরে আমরা এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব সম্পর্কে ইসলাম দর্শন কি বলেছে তা আমরা এখানে দেখে নেব। এখানে বলছে অ্যাট প্রেজেন্ট পিপল ফলোয়িং ইসলাম কনসিডার কোরআন অ্যাজ দ্য প্রাইম সোর্স অফ এনি টাইপ অফ নলেজ, ঠিক আছে। অর্থাৎ ইসলামী দর্শন অনুযায়ী কি বলা হচ্ছে, কোরআনই হচ্ছে সমস্ত ধরনের দর্শনের জ্ঞানের উৎস, ঠিক আছে। তাহলে এখানে প্রাইমারি সোর্স কে, কোরআন। তারপরে বলা হচ্ছে হযরত মোহাম্মদ ডিভাইডেড নলেজ ইন টু ফর্মস, অর্থাৎ হযরত মোহাম্মদ কি করেছিলেন, জ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে ফিজিক্যাল নলেজ এবং একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। যেখানে ফিজিক্যাল নলেজ ব্যাপারে বলা হয়েছে হি হ্যাজ পুট ফিজিক্যাল প্রোডাক্টস অ্যান্ড সোশ্যাল লাইফ আন্ডার ফিজিক্যাল নলেজ, অর্থাৎ এই সমস্ত সামাজিক যে সমস্ত ক্রিয়াকলাপ আছে বা কাজকর্ম রয়েছে বা আমাদের জাগতিক যে সমস্ত উপাদান সামগ্রী রয়েছে সে সম্পর্কে জ্ঞানগুলিকে তিনি ফিজিক্যাল নলেজ বা ফিজিক্যাল জ্ঞান হিসেবে মানে ব্যাখ্যা করেছিলেন। তারপরে স্পিরিচুয়াল নলেজ বা আধ্যাত্মিক জ্ঞান বলতে গিয়ে তিনি বলেছিলেন যে নলেজ অফ ইসলাম রিলিজিয়ন আন্ডার স্পিরিচুয়াল নলেজ, ঠিক আছে, অর্থাৎ ধর্মকেন্দ্রিক যে সমস্ত জ্ঞান থাকবে সেগুলোকে স্পিরিচুয়াল নলেজ বা আধ্যাত্মিক জ্ঞান বলা হবে। এরপরে কি হচ্ছে, ইন কোরআন দে আর থ্রি ওয়েজ মেনশন ইন এ অ্যাটেন ফিজিক্যাল নলেজ, অর্থাৎ ফিজিক্যাল, এই ফিজিক্যাল নলেজকেই এবার কি হয়েছে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইলমুল ইয়কিন, একটা হচ্ছে ইনুল ইয়কিন এবং একটা হচ্ছে হাক্কুল ইয়কিন। এবার এই যে ইলমুল ইয়কিন যেটা, এটা হচ্ছে অনুমানের উপর ভিত্তি করে, অর্থাৎ অনুমানের উপর যে ভিত্তি করে যে জ্ঞান পাওয়া যাবে বা জগৎ সম্পর্কে যে জ্ঞান প্রদান মানে আমরা পাবো আর কি, বা জ্ঞান প্রাপ্তি ঘটবে, তাকে বলা হচ্ছে কি ইলমুল ইয়কিন বলা হচ্ছে। এবার ইনুল ইয়কিন বলা হচ্ছে কি, আমরা যখন দেখে কোনো কিছু, যখন কোনো তথ্য বা কোনো জ্ঞান প্রাপ্তি করছি তখন সেটাকে বলা হচ্ছে ইনুল ইয়কিন। এবার হাক্কুল ইয়কিন বলা হচ্ছে সেই সমস্ত জ্ঞানকে যা আমরা স্পর্শ করে আমরা প্রাপ্ত করছি, ঠিক আছে। তারপরে এখানে বলছে এর উপর ভিত্তি করে তখন বলছে দিস ক্লিয়ারলি মিনস সেন্সেস আর কনসিডার অ্যাজ এ মিডিয়াম অফ অ্যাটেন ফিজিক্যাল নলেজ, অর্থাৎ আমাদের এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলো হচ্ছে যে ফিজিক্যাল, এই যে জগৎ সম্পর্কে যে জ্ঞান বা ফিজিক্যাল নলেজ প্রাপ্তির বা ফিজিক্যাল জ্ঞান প্রাপ্তির অন্যতম একটা মাধ্যম। এরপরে মানে এরপরে বলেছে এখানে হোয়ার অ্যাটেনিং স্পিরিচুয়াল নলেজ ইজ কনসিডার, ইসলাম কনসিডার ইনফর্মিং গিভেন বাই দ্য প্রফিটস, অর্থাৎ স্পিরিচুয়াল নলেজ যেটা, এ তো গেল ফিজিক্যাল নলেজের কথা, অর্থাৎ ফিজিক্যাল নলেজ আমরা এখানে নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত করছি, অনুমানের মাধ্যমে হোক বা অনুমানের ভিত্তিতে হোক বা নিজের দৃষ্টির ভিত্তিতে হোক বা স্পর্শের ভিত্তিতে হোক, ঠিক আছে। কিন্তু স্পিরিচুয়াল নলেজ যেটা বা আধ্যাত্মিক জ্ঞান যেটা, সেটা আমরা থ্রু দ্য প্রফিটস বা থ্রু দ্য মেসেঞ্জার আমরা সেটা মানে প্রাপ্তি মানে প্রাপ্ত করছি, এটা ইসলামিক দর্শন অনুযায়ী। এরপরে আমরা এক্সিলজি বা নীতিতত্ত্ব আমরা এখানে দেখে নেব। একটা কথা মনে রাখা দরকার, ইসলামিক দর্শনের সে জ্ঞানতত্ত্ব হোক, সৃষ্টিতত্ত্ব হোক বা নীতিতত্ত্ব, সমস্ত কিছু কিন্তু ভিত্তি করে গড়ে উঠছে কার, মানে কার উপর ভিত্তি করে গড়ে উঠছে, কোরআনের উপর ভিত্তি করে এবং ইসলামিক লয়ের উপর ভিত্তি করে, যাকে শরিয়া বলা হয়েছে। তার কারণে এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড ইসলামিক ল, যাকে শরিয়া বলে মেনশন করা হয়েছে, ডিজায়ারেবল অ্যাক্টস অ্যান্ড আনডিজায়ারেবল অ্যাক্টস আর ডিভাইডেড ইন্টু টু পার্টস, অর্থাৎ কোনো কিছু কাঙ্ক্ষিত আচরণ বা কাঙ্ক্ষিত ক্রিয়াকলাপ এবং অনাকাঙ্ক্ষিত ক্রিয়াকলাপ বা অনাকাঙ্ক্ষিত আচরণকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, একটা হচ্ছে হালাল এবং একটা হচ্ছে হারাম।
হালাল কাজ কোনগুলোকে বলা হচ্ছে, যেগুলো লফুল অ্যাক্টিভিটি বা লফুল অ্যাক্ট হচ্ছে সেগুলোকে হালাল বলা হচ্ছে, অর্থাৎ যে কাজগুলি কোরআনের অনুযায়ী এবং ইসলামিক ল অনুযায়ী হবে সেগুলোকে হালাল বলে মেনশন করা হবে। এবং যে সমস্ত অ্যাক্ট বা যে সমস্ত কাজ বা অনাকাঙ্ক্ষিত কাজ, ঠিক আছে, আনলফুলি হবে বা কোরআন এবং ইসলামিক ল এর বিরোধী অনুযায়ী হবে সেগুলোকে কি বলা হচ্ছে, হারাম বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে আরো দুই ধরনের মানে নৈতিকতার দুই ধরনের মানে কাজের যে কাজ মানে কাজের দুটি শ্রেণী রয়েছে যেখানে বিভাজন করা হয়েছে, একটা হচ্ছে ফরজ কাজ এবং একটা হচ্ছে সুন্নাত কাজ। ও ফরজ কোনটা? ফরজ ওই সমস্ত জিনিসকে বলা হচ্ছে, ফরজ বলা হচ্ছে যেগুলো কোরআনে ঈশ্বর অত্যাবশ্যক করণীয় কাজ হিসেবে তুলে ধরেছেন সেগুলোকে ফরজ কাজ বলা হচ্ছে। যেমন পাঁচ অক্তের নামাজ, রোজা, এক ঈশ্বরে বিশ্বাসী, এই সমস্ত কাজ হচ্ছে ফরজ কাজ। ঠিক আছে, এবার সুন্নাত কাজ কোনগুলো? যেগুলো নবী বা হযরত মোহাম্মদ নিজের জীবনে করেছিলেন, ঠিক আছে, সেই কাজগুলোকে এখানে সুন্নাত বলা হচ্ছে। এবং সুন্নাতকে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সুন্নাতে মুকদ্দা এবং সুন্নাতে গায়রে মুকদ্দা। এবার সুন্নাতে মুকদ্দা কোনগুলো? যে সমস্ত কাজগুলো হযরত মোহাম্মদ ধর্মকে ভিত্তি করে করেছেন, ঠিক আছে, টু রিলেশন টু ওয়ার্কশিপ, ঠিক আছে, সেই সমস্ত সুন্নাতগুলোকে বলা হচ্ছে সুন্নাতে মুকদ্দা। এবং যে সমস্ত কাজগুলো উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই হযরত মোহাম্মদ করেছিলেন, সেগুলোকে বলা হচ্ছে সুন্নাতে গায়রে মুকদ্দা। ঠিক আছে, তাহলে আমরা এক্সিওলজি এখানে আমরা বুঝতে পারলাম ইসলামিক ফিলোসফি অনুযায়ী। তো আজকের আলোচনাতে আমরা ইসলামিক দর্শনে যে বেসিক কতগুলো কনসেপ্ট আছে বা বেসিক যে ক্যারেক্টারস আছে সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে আমরা এখানে ইসলামিক যে পাঁচটি যে স্তম্ভ বা পঞ্চস্তম্ভ বা ফাইভ যে বেজ রয়েছে ইসলামে সেটাও আমরা দেখলাম, যেখানে আমরা ইমান পেলাম, নামাজ পেলাম, রোজা পেলাম, জাকাত এবং হজকেও পেলাম। পাশাপাশি আমরা মেটাফিজিক্সে এখানে ইসলামে কী পেলাম, যে সমস্ত কিছু ক্রিয়েটারকে এক আল্লাহ বা গড, যিনি সমস্ত তিনি ডেস্ট্রয়ার, তিনি ক্রিয়েটার এবং তিনি প্রিজার্ভার, ঠিক আছে, এবং তার ব্যাপারে কি বলা যে তিনি সেফলেস, ঠিক আছে, এবং তিনি সমস্ত সোল বা আত্মাকে নির্মাণ করেছেন। এবং ইসলামে কি রিবার্থের কোনো প্লেস নেই বা পুনর্জন্মের কোনো স্থান নেই। এরপরে আমরা এপিস্তেমোলজিতে এখানে আমরা কি পেলাম, যে কোরআনই হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস, যেখানে হযরত মোহাম্মদ কি করেছিলেন, জ্ঞানকে বা নলেজকে দুটো পার্টে তিনি ডিভাইড করেছিলেন, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট এবং একটা স্পিরিচুয়াল পার্ট। সেখান থেকে আমরা ফিজিক্যাল নলেজকে আমরা কোরআনের মত অনুযায়ী আমরা তিনটে ভাগ পাই। তারপর আমরা কি করি, স্পিরিচুয়াল নলেজ কোথা থেকে পাই, আমরা প্রফিট যে শ্রোতে পাই সেটাও আমরা জানলাম এখানে। তারপরে আমরা এক্সিওলজি ব্যাপারে আমরা এখানে কোরআন এবং ইসলামিক লয়ের যে সরাসরি ভূমিকা রয়েছে বা কোরআনের উপর ভিত্তি করে এক্সিওলজি বা নৈতিকতার যে মাপদণ্ড সেটা নির্ধারিত হয় আমরা এখানে জানলাম, এবং সেখানে আমরা হালাল হারাম ফর্দ এবং সুন্নাত ব্যাপারেও আমরা জানলাম। তো আজকে আমাদের ইসলামিক দর্শনের মেটাফিজিক্স এপিস্তেমোলজি এবং সৃষ্টিতত্ত্ব শেষ হলো। চ্যানেলে আপনি নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার দেবেন। এর পরের ভিডিওতে আমরা ইসলামিক ফিলোসফি অ্যান্ড এডুকেশন নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।